আসসালামু আলাইকুম, আশা করি সকলেই ভালো আছেন। আমাদের অনেক সময় কম্পিউটার স্ক্রিনটা রেকর্ড করার প্রয়োজন পড়ে, অথবা আমাদের অনেক সময় প্রয়োজন পড়ে ফেসবুক অথবা ইউটিউব অন্যান্য কোনো প্ল্যাটফর্মে লাইভ স্ট্রিমিং করার। সো সেজন্য আমরা কোথায় যাব কিংবা কী সফটওয়্যার ইউজ করব, এটা নিয়ে আমাদের অনেক সংশয় থাকে। সো আজকের ভিডিওতে আমি দেখাবো খুব স্মুথলি এবং সুন্দরভাবে আপনার কম্পিউটার স্ক্রিনটি রেকর্ড করতে পারবেন কিভাবে, এবং সেই সফটওয়্যারটা দিয়ে লাইভ স্ট্রিমিং করতে পারবেন কিভাবে। সো এটির জন্য পুরো ভিডিওটি দেখুন। সো আমি আপনাদেরকে স্টেপ বাই স্টেপ বুঝিয়ে দিব। সো প্রথমে আপনাকে যেটা করতে হবে, একটি সফটওয়্যার ইনস্টল করতে হবে আপনার ডেস্কটপে, সেটি হচ্ছে OBS। সো আমরা আজকে OBS নিয়ে আলোচনা করব। সো আমি আপনাকে দেখিয়ে দিচ্ছি যে OBS-এর ইন্টারফেসটা কেমন হবে কিংবা OBS-টা কোথায় পাবেন। সো আমি গুগল ক্রোমে আসছি, জাস্ট OBS লিখে সার্চ করবেন আপনি। OBS লিখে সার্চ করার পর দেন এরকম একটা ই পাবেন, দেন ডাউনলোডে ক্লিক করবেন। সো আমি ডাউনলোডে ক্লিক করলাম। দেখেন এখানে আপনার উইন্ডোজ ভার্সন আছে, ম্যাক ভার্সন আছে, লিনাক্স ভার্সন আছে। সো আপনি যেই সিস্টেমটা ইউজ করেন সেই সিস্টেমটার ভার্সনটা ডাউনলোড করে নেবেন। সো আমি উইন্ডোজ আছি, সো আমি উইন্ডোজ ডাউনলোড করব। দেন এখানে ডাউনলোড অ্যান্ড ইনস্টল, সো আপনি ডাউনলোড অ্যান্ড ইনস্টলে ক্লিক করলে এটা ডাউনলোড হতে থাকবে। সো আমি ডাউনলোড অ্যান্ড ইনস্টলে ক্লিক করলাম, দেখেন এটা আমার ডাউনলোড হবে। সো আমার অলরেডি ডাউনলোড করা আছে, সো আমি এটা ডাউনলোড করছি না, আপনারা এটা ডাউনলোড করে নেবেন। ডাউনলোড করার পর আপনাকে যেটা করতে হবে, এটাকে ইনস্টল করতে হবে। সো ইনস্টল করা কিন্তু খুবই ইজি। সো আপনারা 8-10টা সফটওয়্যার যেভাবে ইনস্টল করেন ঠিক ওইভাবে OBS-টা ইনস্টল করে নেবেন। সো আমি ইনস্টল করা আছে, সো আমি জাস্ট এটাকে ওপেন করবো। দেখেন আমার ডেস্কটপে এটা অলরেডি ইনস্টল করা আছে। সো আমি এটা ওপেন করলাম। সো ওপেন করার পর একটু সময় নিচ্ছে, সো ওপেন হোক। সো ওপেন করার পর এই যে সিনটা আছে, এই সিনটা আপনাদের থাকবে না, আপনাদের আমি এটা ডিলিট করে দিই। সো ডিলিট করে দিলাম। সো আপনারা এরকম একটা ইন্টারফেস পাবেন OBS আসার পর। প্রথমে আপনাকে যেটা করতে হবে, কিছু সেটিং করে নিতে হবে। আসলে সেটিংগুলো কোথায় পাবেন? এই সেটিং অপশনে পাবেন। সো আমি সেটিংয়ে ক্লিক করলাম। সো সেটিংয়ে ক্লিক করার পর দেখেন এখানে আপনাকে প্রথমে যেটা করে নিতে হবে, ভিডিওতে আসতে হবে। সো ভিডিওতে আসার পর আসলে আপনি এই ভিডিওটা অথবা আপনি স্ক্রিন রেকর্ডটা যে করবেন, স্ক্রিন রেকর্ড করার জন্য কোন ফরম্যাটে স্ক্রিন রেকর্ড করবেন সেই ফরম্যাটটা এখান থেকে সিলেক্ট করতে হবে। সো এখানে দেখেন আমার 1920x1080 দেওয়া আছে। সো এটা হচ্ছে ইউটিউব রেশিও, আপনি যদি চান ফেসবুক রেশিও করতে পারবেন। দেন এখানে আপনি ক্লিক করে দেন এখান থেকে আপনার যেই রেশিওগুলো আছে এখানে সিলেক্ট করে নিতে পারেন। সো আমার এটা আছে, দেন হচ্ছে আপনাদের যখন যেটা প্রয়োজন হবে দেন এটা আপনি সিলেক্ট করে নেবেন। তারপর হচ্ছে FPS, সো FPS-টা আমার 30 FPS আছে। এখানে আপনাদের যদি FPS-টা বাড়ানোর প্রয়োজন হয় আপনারা 60 FPS পর্যন্ত করতে পারবেন। এখানে একটা কথা বলা ভালো, যে আপনার PC-র কনফিগারেশন যদি হাই থাকে সেক্ষেত্রে আপনি 60 FPS করে দিবেন, আপনি ভিডিওর আউটপুটটা ভালো পাবেন। দেন আমরা চলে যাব অডিওতে। সো অডিওতে আমাদের মনে হয় না কোনো কিছু চেঞ্জ করতে হবে, যেটা ডিফল্ট আছে এটাই ঠিক আছে। সো আমরা অডিওতে ঠিক আছি। দেন আউটপুটে যাব। আউটপুটে আসার পর আপনার এখানে অডিও বিটরেট 160 করে দিবেন। সো আমি যেটাতে আউটপুটটা ভালো পাই সেটা করে দিছি, সো 160। দেন হচ্ছে আপনার ভিডিও ব্রাইট 2500 কেবি পার সেকেন্ড, সো আপনার এটা করে দিবেন। দেন হচ্ছে আপনার এই ভিডিওটা কোথায় সেভ হবে, আপনি যে OBS-এর মাধ্যমে স্ক্রিন রেকর্ডে ভিডিওটা করবেন এটা কোথায় সেভ হবে, সেটার জন্য আপনি এখান থেকে চাইলে ব্রাউজে ক্লিক করে ডেস্কটপ সিলেক্ট করে দিতে পারেন। আমার অলরেডি ডেস্কটপ সিলেক্ট করা আছে, অর্থাৎ আপনারা যেখানে এই ভিডিওটা নিতে চান সেখানে সেভ করে দিবেন। তারপর হচ্ছে আপনার এই দেখেন আপনার রেকর্ডিং ফরম্যাট, সো এটা খুবই গুরুত্বপূর্ণ, আপনি এটা কোন ফরম্যাটে রেকর্ড করবেন। MP4-এ রেকর্ড করতে পারবেন, মোভে করতে পারবেন, MKB-তে করতে পারবেন। সো আমি MP4-এ রেকর্ড করবো, যার জন্য আমার MP4 করা আছে। দেন হচ্ছে আপনার স্ট্রিমিং। স্ট্রিমিংয়ে আসার পর দেখেন আপনি এখান থেকে যদি লাইভ করতে চান, এই OBS থেকে কিন্তু লাইভও করতে পারবেন। সো লাইভ করার জন্য আপনাকে কী করতে হবে, এই স্ট্রিমিংয়ে আসতে হবে। স্ট্রিমিংয়ে আসার পর আপনি কোন প্ল্যাটফর্মে লাইভ করবেন সেটা সিলেক্ট করতে হবে। সেটা সিলেক্ট করার জন্য এই যে অপশনটা আছে সার্ভিস, সো সার্ভিসে আপনাকে ক্লিক করতে হবে। সার্ভিসে ক্লিক করার পর অনেক অপশন পাবেন এখানে। সো আমি যদি ফেসবুকে লাইভ করতে চাই সেন আমাকে ফেসবুক ই করতে হবে, সিলেক্ট করতে হবে, টুইটার, ইউটিউব, দেন আপনি সব
এখানে অনেক প্ল্যাটফর্ম আছে, ইউটিউব আছে। সো আমি ফেসবুকটা সিলেক্ট করলাম, দেন হচ্ছে আপনার এখানে সার্ভার ডিফল্ট থাকবে, সো আপনারা চাইলে ডিফল্টই রাখবেন। সো এখান থেকে আপনাকে যেটা করতে হবে, স্টিমিং কিটা দিতে হবে। স্টিমিং কিটা কোথায় আছে সো আমি এটা দেখাবো আপনাদেরকে। জাস্ট আমি এটা ওকে দিলাম। হ্যাঁ, ওকে দিয়ে আমি প্রথমে দেখাই যে আপনার স্ক্রিনটা কীভাবে রেকর্ড করতে পারেন। সো সব কিছু ঠিকঠাক সেটিং করে নিলে তারপর হচ্ছে আপনাকে এই যে সোর্স আছে, যে সোর্সে আসতে হবে। সোর্সে আসার পরে প্লাস আইকনটাতে ক্লিক করতে হবে। প্লাস আইকনে ক্লিক করার পর ডিসপ্লে ক্যাপচার নামের একটা অপশন পাবেন, এই যে এটা। সো এটাতে ক্লিক করতে হবে। সো এটাতে যদি আমি ক্লিক করি, ক্লিক করার পর আপনার এই যে ডিসপ্লে, আপনার এখানে ক্রিয়েট নিউ, অর্থাৎ আপনার এটাতে একটা নাম দিতে পারেন, অথবা এই ডিসপ্লে ক্যাপচার যে নাম লেখা আছে এটা আপনি রাখতে পারেন। সো আমি এটা রাখলাম, দেন ওকে করলাম। ওকে করার পর এরকম একটা অপশন আসবে। সো আপনি এখানে যা আছে সব ডিফল্ট দিয়ে রাখবেন। সো আমি ডিফল্ট ওকে করলাম। ওকে করার পর দেখেন এখানে আমার চারদিকে একটা লাল আবরণে ঢেকে গেছে। সো এটাকে আমার যেটা করতে হবে, এই যে স্ক্রিনটা আছে নিচের যে ব্যাকগ্রাউন্ড স্ক্রিনটা আছে এইটার লেভেল করে দিতে হবে। দেন আমি এই যে এই কর্নারে ধরে টেনে এটাকে পুরোপুরি করে দিলাম। এখন পুরোপুরি করে দেওয়াতে কি হলো, আমার পুরো স্ক্রিনটাই রেকর্ড হবে এখন। সো এখন যদি আমি এই যে স্টার্ট রেকর্ডে ক্লিক করি তাহলে আমার স্ক্রিনটা রেকর্ড হবে। আমি যদি আপনাদেরকে একটু দেখাই, এটাতে ক্লিক করলাম আমি, দেখেন এখন কিন্তু আমার এই যে এই স্ক্রিনটা রেকর্ড হচ্ছে। সো এই স্ক্রিনটা কিন্তু আমার রেকর্ড হয়ে যাচ্ছে অলরেডি। তো আমি একটু অফ করে আপনাদেরকে রেকর্ডটা দেখাই, দেন আমি স্টপ করলাম। স্টপ করার পর দেখেন আমার কিন্তু এই যে রেকর্ডটা চলে আসছে। সো এই যে দেখতে পাচ্ছেন আমার রেকর্ডটা কিন্তু হয়ে গেছে এবং রেকর্ডটা চলে আসছে। সো আপনারা এভাবে রেকর্ড স্ক্রিন রেকর্ড করতে পারেন। দেন হচ্ছে আপনারা কীভাবে লাইভ করতে পারেন সেটা যদি আমি দেখাই, ধরেন আপনি ফেসবুকে লাইভ করবেন। ফেসবুক লাইভ করার জন্য আমি একটা পেজে চলে যাই। সো আমি ফেসবুকে আসলাম। ফেসবুকে আসার পরে সো আমি এখান থেকে পেজে চলে যাব। সো আমি পেজে আসার পর যে কোনো একটা পেজ সিলেক্ট করে আপনাদেরকে দেখিয়ে দিই ডেমো হিসেবে। তো আমি এই পেজটা সিলেক্ট করলাম, এই পেজটা সিলেক্ট কর সরি এখান থেকে আমার প্রোফাইল পেজ, এটা আমার সিলেক্ট করে নিতে হবে। সো আমি এটা সিলেক্ট করলাম। এখান থেকে সিলেক্ট করার পর দেখেন এই যে লাইভ সেকশনটা আছে, যে লাইভে ক্লিক করবেন। সো লাইভে ক্লিক করার পর আপনাকে এখানে স্টার্টে ক্লিক করতে হবে। সো স্টার্টে ক্লিক করলাম, আমি একটু সময় নিচ্ছে। সো এই দেখেন এখানে দুইটা অপশন পাবেন, ওয়েবক্যাম আর হচ্ছে আপনার স্ট্রিমিং সফটওয়্যার। আপনাকে স্ট্রিমিং সফটওয়্যারে ক্লিক করতে হবে। সো আমি স্ট্রিমিং সফটওয়্যারে ক্লিক করলাম। দেন হচ্ছে যে স্ট্রিমিং কি, একটু আগে আমরা OBS-এ যেটা দেখলাম স্ট্রিমিং কি, এই স্ট্রিমিং কিটা আপনাকে কপি করতে হবে। সো আমি কপি করলাম। দেন হচ্ছে আমি এই OBS-এ আসলাম। OBS-এ আসার পর হচ্ছে আমার যেটা করতে হবে, সেটিংয়ে যাইতে হবে। দেন হচ্ছে আমার এইখানে স্ট্রিমিংয়ে যাইতে হবে। দেন হচ্ছে এই স্ট্রিমিংটা পেস্ট করতে হবে। দেন হচ্ছে আমাকে এটা অ্যাপ্লাই, দেন ওকে। এখন আমার স্টার্ট স্ট্রিমিং করতে হবে। স্টার্ট স্ট্রিমিং করলে আপনার এখানে কানেক্ট হবে, ফেসবুকে কানেক্ট হবে। সো এই যে কানেক্টিং লাইভ হচ্ছে। এখন কিন্তু আমার ডিসপ্লেটা কানেক্ট হয়ে গেছে। সো দেখেন এই যে আমি এই পেজটাতে আসি, সো এই পেজটাতে আসে। আপনাকে এটিকে লাইভ করার জন্য যেটা করতে হবে, এই তিনটা স্টেপ পূরণ করতে হবে। সো আমার প্রথম স্টেপটা পূরণ আছে। দ্বিতীয় স্টেপ কি, দ্বিতীয় স্টেপ হচ্ছে এইটা। সো এটাতে আপনার একটা টাইটেল দিতে হবে। ধরেন আপনি আপনার ইচ্ছে মতো একটা টাইটেল দিলেন, আমি জাস্ট আপনার ডামি বোঝানোর জন্য একটা টাইটেল দিলাম, দেন সেভ। তারপর আপনার দ্বিতীয় স্টেপটাও কমপ্লিট হয়ে গেছে। আর তৃতীয় স্টেপ, তৃতীয় স্টেপে যদি আপনি এই যে স্টার্ট স্টেজে ক্লিক করেন, দেন আপনার এটা লাইভ হয়ে যাবে। আমি যদি গো লাইভে ক্লিক করি, দেখেন এটা কিন্তু লাইভ হয়ে যাচ্ছে। এই অলরেডি কিন্তু আমার এই পেজটাতে লাইভ চলতেছে। সো আমি এখন যা বলতেছি সব কিছু কিন্তু লাইভ চলতেছে। আমি যদি আপনার প্রোফাইলে এসে দেখাই, দেখেন আমি কিন্তু প্রোফাইলে আসলাম। প্রোফাইলে আসার পর দেখেন আমি যদি একটু নিচে নামি, এই দেখেন আমার এটা কিন্তু লাইভ চলতেছে অলরেডি। সো এই যে লাইভটা চলতেছে, সো এটা আপনার প্রোফাইলে কিন্তু লাইভ হয়ে গেছে। সো আপনার এভাবে ফেসবুক, ইউটিউব, আপনার যে কোনো প্ল্যাটফর্মে চাইলে লাইভ করতে পারেন। আশা করি ভিডিওটি আপনাদের অনেক বেশি কাজে লাগবে। আপনারা এখন থেকে আপনার কম্পিউটার স্ক্রিন রেকর্ড করতে পারবেন এবং আপনি যে কোনো প্ল্যাটফর্মে লাইভ স্ট্রিমিং করতে পারবেন। সো ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, পাশে থাকা নোটিফিকেশন বেলটি অন করে দেন। দেখা হবে পরের কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন। আল্লাহ হাফেজ।